ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ব্যাপারটি নিয়ে শেষ পর্যায়ে এসে বিরোধ দেখা দিয়েছে ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকার মধ্যে। বন্ধুরা, ইসরায়েল এবং আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ব্যাপারে এখনও পর্যন্ত একমত হতে পারেনি। যতই জো বাইডেন সরকার বলুক না কেন যে তারা ইরানে দ্বিতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আমেরিকা এবং ইসরায়েলের মৌলিক কিছু পার্থক্য রয়েছে। ইসরায়েলের স্বার্থ দেখা আমেরিকার অন্যতম দায়িত্বের ভিতরে পড়ে, কিন্তু ইরান এই মুহূর্তে হামলা পরিচালনা করার অগ্রাধিভিত্তিক কোনো চিন্তাভাবনা বা কোনো উদ্দেশ্য আমেরিকার নেই। আমেরিকাকে প্ররোচিত করে বা আমেরিকাকে চাপ প্রদানের মাধ্যমে ইসরায়েল এই উদ্দেশ্যটি সাধন করতে চাইছে, আর এটি নিয়েই শেষ পর্যন্ত দুই মিত্রের মধ্যে কোনো বিরোধ দেখা দেয় কিনা সেটিই অপেক্ষায় ছিল সারা বিশ্ব, আর তাই ঘটল। বন্ধুরা, আমেরিকা এবং ইসরায়েল একমত হতে পারেনি ইরানে হামলার ব্যাপারে। ইসরায়েলের উদ্দেশ্য ছিল ভিয়েনায় অনুষ্ঠিত পারমাণবিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে তার পরপরই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পরিচালনা করার, আর সে ব্যাপারে সরাসরি না করে দিয়েছে আমেরিকা। গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস ইরানে হামলার ব্যাপারে কথা বলার জন্য আমেরিকা সফর করেন। সেখানে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে ইরানে হামলা পরিচালনার জন্য আমেরিকার নিকটে KC-46 নামক এক বড় ধরনের ট্যাঙ্কারের চাহিদা জানায় ইসরায়েল। যদিও এই ধরনের 8টি ট্যাঙ্কার ক্রয় করার জন্য ইসরায়েল এবং আমেরিকার মধ্যে প্রায় $3 বিলিয়ন একটি বড় ধরনের সামরিক চুক্তি অনুষ্ঠিত হয়েছে। আমেরিকার তৈরি এই KC-46 হল বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং হাই সফিস্টিকেটেড অন্যতম আধুনিক অয়েল ট্যাঙ্কার, যেটি আকাশে 2 থেকে 3 মিনিটের মধ্যে কয়েকটি যুদ্ধবিমানে রিফুয়েল করতে সক্ষম। বন্ধুরা, এই রিফুয়েলিং ট্যাঙ্কার ছাড়া ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে সক্ষম হবে না। অর্থাৎ ইসরায়েল থেকে উড়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাত অথবা সৌদি আরবের আকাশ ব্যবহারের মাধ্যমে ইরানে হামলা চালিয়ে আবার ফিরে আসতে হবে। বন্ধুরা, বড় ধরনের ট্যাঙ্কারের প্রয়োজন হয় দূরতম স্থানে আঘাত হানার জন্য, আর এই ধরনের ট্যাঙ্কার ইসরায়েলের কাছে এই মুহূর্তে নেই। তাদের হাতে যে 4টি ওয়েল ট্যাঙ্কার রয়েছে সেই রিফুয়েলিং ট্যাঙ্কারগুলো অত্যন্ত পুরনো, এবং এই পুরনো ট্যাঙ্কারগুলো দিয়ে বর্তমানে ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো ইসরায়েলে ফিরে আসতে সক্ষম হবে না। আর তাই ইরানে হামলা চালানোর জন্য আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা খুবই প্রয়োজন ইসরায়েলের। ইসরায়েল পড়েছে মহা টেনশনে। দিন যত যাবে পারমাণবিক সমরাশ্রয়ে তত কাছাকাছি চলে যাবে ইরান, আর যদি রেড জোন অতিক্রম করে যায় তাহলে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে ফেরানো কোনোভাবেই সম্ভব হবে না। তখন হামলা চালিয়েও কোনো কাজ হবে না, কারণ পারমাণবিক সক্ষমতার ক্ষেত্রে ইরান যতটা এগিয়েছে অবশ্যই ব্যাপারগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অবগত। বন্ধুরা, এখানে কয়েকটি ফ্যাক্টর কাজ করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ইসরায়েল ইচ্ছা করলেই ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম হবে না, কারণ এগুলো রয়েছে পাহাড়ের তলদেশে। ইরান এমনভাবে এই পারমাণবিক স্থাপনাগুলো গড়ে তুলেছে, তারা জানত যে ভবিষ্যতে এখানে আমেরিকা অথবা ইসরায়েলের হামলা হতে পারে, তাই তারা বিমান হামলা প্রতিরোধ করার জন্য পাহাড়ের নিচে এই স্থাপনাগুলো গড়ে তুলেছে। সুতরাং সেই স্থাপনাগুলোকে ধ্বংস করতে হলে সেই ধরনের সক্ষমতা নিয়ে ইসরায়েলকে আক্রমণ করতে হবে। তাছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা পরিচালনা করার জন্য ইসরায়েলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন হবে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া ইসরায়েল কোনোভাবেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে বেঁচে ফিরতে পারবে না, বা সেখানে হামলা করে তারা সাকসেস হতে পারবে না, এটি নিশ্চিত। আর এই মুহূর্তে সৌদি আরবের সাথে ইরানের শান্তি আলোচনা চলছে। এই আলোচনার মাধ্যমে সৌদি আরব ইরানের সাথে একটি বহুমুখী সম্পর্ক স্থাপনের ব্যাপারে প্রয়াস চালিয়ে যাচ্ছে। সুতরাং সৌদি আরব কখনোই চাইবে না ইরানের সাথে তাদের এই আলোচনা ভেস্তে যাক। আর সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ইতিমধ্যে তাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে বা প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানকে ইরানে প্রেরণ করেছেন। অর্থাৎ উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইরানের মধ্যে যে একটি উত্তেজনা কাজ করছিল তা ক্রমান্বয়ে নিচে নামিয়ে আনার ব্যাপারে তিন দেশ একই সাথে আলোচনা শুরু করেছে। সুতরাং ভূমধ্যসাগর বা উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পেরেছে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরবকে ইরানের পিছনে লেলিয়ে দিয়েছিল বা লাগিয়ে দিয়েছিল শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থকে উপরে তুলে ধরার জন্য। দিন শেষে তাদের কোনো স্বার্থ এখানে রক্ষিত হয়নি। তাছাড়া বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব উভয়ই পুরোপুরি আমেরিকা নির্ভর থাকতে চাচ্ছে না।
উভয় দেশ তাদের সম্পর্কটি বহুমাত্রিক করতে চাচ্ছে। বিশেষ করে চীন এবং রাশিয়ার সাথে তারা সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে সামরিক এবং অর্থনৈতিকভাবে। আর এ কারণেই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ের সাথে রুষ্ট হয়েছে আমেরিকা। আর সেই রুষ্টতা কোন দিক পর্যন্ত গড়ায় সেটি এখন দেখার বিষয়। সুতরাং মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দুই প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে কোনো সহায়তাই পাবে না ইসরায়েল। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতের সাপোর্ট নেওয়ার জন্য ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফর করেন, কিন্তু সেখান থেকে তিনি কোনো পজিটিভ সংবাদ পেয়েছেন বলে এখনও পর্যন্ত জানা যায়নি। আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে ইরানি হামলার ব্যাপারে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে যখন ইসরায়েল জরুরি ভিত্তিতে আমেরিকার নিকটে এই KC-46 অয়েল ট্যাঙ্কার সরবরাহের দাবি জানায়। কিন্তু আমেরিকার তরফ থেকে ইসরায়েলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ইরানে হামলা পরিচালনার জন্য বর্তমানে তারা ইসরায়েলকে এই অয়েল ট্যাঙ্কারটি দিচ্ছে না। ইসরায়েল জরুরি ভিত্তিতে এর দুইটি ইউনিট চেয়েছিল, কিন্তু আমেরিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত এটি তারা স্থগিত করেছে। অর্থাৎ KC-46 ওয়েল ট্যাঙ্কার ইসরায়েলের নিকট হস্তান্তর স্থগিত করা হয়েছে। বন্ধুরা, এর মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলের মতবিরোধটি স্পষ্ট হয়ে ওঠে ইরানি হামলার পরিচালনার ব্যাপারে। ইসরায়েলের আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ইরাকের ভূমি ব্যবহার করে ইরানি হামলা পরিচালনা করা। ইরাকও তাদের সে অনুমতি দেবে বলে মনে হয় না, কারণ বর্তমান সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের তুলনায় ইরাকি জনগণ এবং ইরাকের সরকার ইরানের কট্টর সমর্থক। এক্ষেত্রে ইরাক কখনোই চাইবে না ইসরায়েল তাদের ভূমি অথবা আকাশ ব্যবহার করে ইরানের মতো বন্ধুপ্রতিম দেশে হামলা পরিচালনা করুক। তবে এখানে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গলদ রয়েছে বা ঘাটতি রয়েছে। ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিটি কাজে লাগিয়ে ইসরায়েল এই সুযোগটি নেওয়ার চেষ্টা করতে পারে। অবশ্য ইরান এটি আগের থেকেই অবগত, আর তাই তারা এই সকল সীমান্তে কম্প্যাক্ট একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করে রেখেছে। মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েলের যেমন রয়েছে একটি ক্ষমতাধর বিমান বাহিনী, তেমনি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী। ইরান নিজেরাই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে রাশিয়া থেকে ক্রয় করা S-300। বন্ধুরা, S-300 চেয়েও অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবন করেছে ইরান। বাবর 373 এয়ার ডিফেন্স সিস্টেমটি ইরানের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় তৈরি। এই এয়ার ডিফেন্স সিস্টেমটিকে ইরানের সামরিক বাহিনী রাশিয়া নির্মিত S-400 এর সাথে তুলনা করে থাকেন। তবে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাটি যে খেলনা নয় সেটি ইরান নিশ্চিতভাবে প্রমাণ করেছিল তাদের 100% নিজেদের প্রযুক্তিগত সক্ষমতায় উদ্ভাবিত খোরদাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমেরিকার স্টেলথ নজরদারি ড্রোন গ্লোবাল হাওয়াককে ভূপাতিত করে। বন্ধুরা, আমেরিকার একটি নজরদারি ড্রোন যখনই ইরানের আকাশ সীমায় প্রবেশ করার চেষ্টা করেছিল, ইরান তাদের মিডিয়াম পাল্লার খোরদাত ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে মাটিতে নামিয়ে আনে। আর তখনই আমেরিকার চোখ কপালে উঠে গিয়েছিল যে স্টিলথ ক্ষমতা সম্পন্ন এই ড্রোনটি কিভাবে ইরান শনাক্ত করল। তার মানে স্টিলথ টেকনোলজিকে শনাক্ত করার মতো যে কোনো রাডার ইরানের হাতে রয়েছে, আর ইরান এটি নিজেই উৎপাদন করতে সক্ষম। সুতরাং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অবশ্যই তাদের বিবেচনায় নিতে হবে। বন্ধুরা, আমরা চাই মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটুক এবং ইরান বিশ্বের বুকে প্রথম মুসলিম দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের বুকে এমন একটি সক্ষমতা অর্জন করুক যার অর্থনীতি, সামরিক সুপার পাওয়ার এবং পারমাণবিক সমরাস্ত্র যেটাই বলুন না কেন তারা তার অধিকারী হয়ে একটি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করুক, যেন ইসরায়েল এককভাবে মধ্যপ্রাচ্যের বুকে আর গুটি চালাতে না পারে। সমগ্র বিশ্বের শান্তি রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সামরিকভাবে শক্তিশালী দেশটির নাম হচ্ছে ইসরায়েল। ইরান যদি পারমাণবিক শক্তির অধিকারী হয় তাহলে এখানে একটি সাম্যতা বা সামরিক ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। সুতরাং ইচ্ছা করলেই কেউ যুদ্ধ বাঁধাতে পারবে না। এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য আশীর্বাদ হয়ে আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিওর বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি আমার দেশি বিদেশি বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আল্লাহ হাফেজ।